দাদা কোথায়? স্নান করছে? জলের তলায় থাকলেও উপরে কি হচ্ছে না হচ্ছে আমি সব দেখতে পাই। এই যে আমি প্রত্যেকদিন গঙ্গা স্নান করি, ঠাকুরের প্রসাদ খাই, লোকে ভাবে আমি মহাভক্ত, কিন্তু আমি তো জানি আমি কত বড়। জ্যোতিষী বলেছে ফাঁড়া আছে, তাই ফাঁড়া কাটাতে আসি। হ্যাঁ বলছি কি, আমাদের কয়েকদিন একটু সমঝে চলতে হবে। ও একবারটা নতুন ডিএসপি এসছে। হ্যাঁ হ্যাঁ, ফর্সা না কালো? ফর্সা না, না কালো কালো কালো। লম্বা না বেটে? লম্বা। কি খায় ভাই? সকালে বিয়ার, দুপুরে রাম, রাতে হুইস্কি। আপাতত আমাদের লোককে খাচ্ছে স্যার। রেটের কথা বলছো? হ্যাঁ, ওটা অ্যাডভার্টাইজমেন্ট, চার্জ নেওয়ার পর সব পুলিশকেই করতে হয়, নাহলে লোকে জানবে কি করে কে এলো আর কে গেল। ভালো আছো সীতারাম? তোমাদের কি খবর? ভালো, দাও। না মানে ভিখিরিরা নাম ধরে ডাকছে, এটা খুব খারাপ। খারাপ কিসে? আরে আগে তো আমি ওদের পাশে বসে ভিক্ষে করতাম, খুব ভালোবাসতো। চলো, এত বড় মানুষ এখনো ভিখিরির স্বভাব যায়নি, অন্যের থেকে নিয়ে আমাদেরকে ভিক্ষে দিচ্ছে। একেই বলে কপাল, একদিন আমাদের পাশে বসে এখানে ভিক্ষে করতো, এখন গাড়ি চড়ে এসে গঙ্গায় চান করছে।